শক্তিশালী হামলায় গেল রাতে কেঁপে ওঠে রাশিয়ার রাজধানীর মস্কোর উপকণ্ঠের শহরের একটি আবাসিক ভবন মুহূর্তেই ধরে যায় আগুন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন লোকজন বহুতল আবাসিক ভবন ধসে না পড়লেও বেশ ক্ষয়ক্ষতি হয় এ প্রসঙ্গে মস্কোর অভিযোগ গেল রাতে রাশিয়ায় লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা রাতভর একশো চুয়াল্লিশটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয় শুধু মস্কোতেই ভূপাতিত করা হয় বৃষ্টি ড্রোন ড্রোন হামলার মাঝে ইউক্রেনের পূর্বাঞ্চলের আরও এলাকা নিজেদের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছেন রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা সের্গেই সৈগ তার দাবি পূর্বাঞ্চলে নতুন করে আরও চারটি গ্রাম নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে রুশ বাহিনী যদিও কিয়েভের পক্ষ থেকে এ নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি বার্তা সংস্থা রয়টার্সও ঘটনাস্থলের পরিস্থিতি স্বাধীনভাবে পর্যবেক্ষণের সুযোগ পায়নি ইউক্রেনে যুদ্ধ চলা অবস্থায় রাশিয়াকে অস্ত্র সহায়তায় বিধিনিষেধ রয়েছে পশ্চিমা দেশগুলোর কিন্তু সোমবার ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করেছে যে রাশিয়ায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এ নিয়ে তাদের কাছে রয়েছে গোয়েন্দা তথ্য ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি প্রমাণ হলে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে জোরটি তবে অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে রাশিয়াতে কোনো ক্ষেপণাস্ত্র পাঠায়নি তারা এমনকি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কোন পক্ষকেই সমর্থন দিচ্ছে না বিষয়টিকে স্পর্শকাতর উল্লেখ করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি তবে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এ নিয়ে যুক্তরাষ্ট্রের হাতে আপাতত প্রমাণ নেই বলে জানিয়েছেন তিনি এ নিয়ে খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে মন্তব্য করেছেন জন কিরবি продовольствие. Давай, давай. yeah.